নবীনগরে বঙ্গবন্ধু বঙ্গমাতা অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলার শুভ উদ্বোধন। সেবা আন্তরিকতার আরেক নাম অ্যাপোলো প্লাস হসপিটাল। ঢাকা ও কুমিল্লা থেকে আসা বিশেষজ্ঞ ডাক্তাররা প্রতিদিন থাকছেন আপনাদের সেবায়। অ্যাপোলো প্লাস হসপিটাল, মমতাজ ভবন, দক্ষিণ শতানন্দী, বলদাখাল, দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সোমবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালক অনূর্ধ্ব ১৭ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব জাতীয় ফুটবল টুর্নামেন্ট ২০২১ বালিকা অনূর্ধ্ব ১৭ খেলার শুভ উদ্বোধন করেন। নারায়ণ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে খেলানি উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ইকবাল হাসান, নবীনগর থানার অফিসার ইনচার্জ আমিনুর রশিদ, নবীনগর উপজেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম নজু, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহার হোসেন জামাল, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র গনি মকসুদ, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আল মামুন, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, কমরেড ইসাহাক মিয়া, নবীনগর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আবু কাউসার, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা জামাল হোসেন। উদ্বোধনী খেলায় পৌরসভার একাদশ বনাম বড়াইল একাদশের মধ্যে অনুষ্ঠিত খেলায় বড়াইল একাদশকে ৪-০ গোলে হারিয়ে পৌরসভা একাদশ জয়লাভ করেন। উক্ত খেলায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থা। খেলা পরিচালনা করেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রহিম শ্যামল, জহিরুল ইসলাম, দুলাল মিয়া প্রমুখ। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। শফিকুল ইসলাম বাদলের তথ্য, ভিডিও চিত্রের স্ক্রিপ্ট, কুমিল্লা টিভি।